আমার প্রিয়জনেরা, প্রভু যীশুখ্রিস্টের নামে সকলকে অভিনন্দন। আপনারা হয়তো ভাবছেন যে এই জায়গাটা কোথায় রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রভুর ভবনে। এই জায়গাটার নাম হচ্ছে হেভেনলি ওয়ার্শিপ সেন্টার, স্বর্গীয় আরাধনা কেন্দ্র। আমরা জানি যে স্বর্গে স্বর্গদূতেরা ঈশ্বরের আরাধনা করে, পবিত্র 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 এইভাবে বলে বলে ঈশ্বরের আরাধনা তারা করে। এই ভবনের ওই দিকে দেখুন, ওইখানে 24 ঘন্টা প্রার্থনা করা হয় যাতে দেশের লোকেরা নানা জিনিস থেকে উদ্ধার পেতে পারে। এইখানে 24টা ঘন্টা ঈশ্বরের আরাধনা হয়। অনেক লোকেরা এখানে আসে, স্তুতি আরাধনা প্রার্থনা হতেই থাকে। নানা জায়গা থেকে লোকেরা এসে আরাধনা করে। আপনি বলতে পারেন, এটা কি দরকারি? আমরা দেখব গীতসংগীতের 34 অধ্যায়ের এক পদ, আমি সর্বদা সদাপ্রভুর ধন্যবাদ করব, তার প্রশংসা সর্বদা আমার মুখে থাকবে। এইখানে 24 ঘন্টা প্রার্থনা হয়, আবার 24 ঘন্টা স্তুতি আরাধনা চলতেই থাকে। আর আপনারা কি জানেন কেন এখানে চারদিক থেকে এত লোকেরা আসে? যাতে তারা ঈশ্বরের আরাধনা করতে পারে। ওই জায়গাতে 24 ঘন্টা প্রার্থনা হয়, আর এখানে 24 ঘন্টা আরাধনা হয়। এই জন্য ঈশ্বরের উপস্থিতি এখানে আছে। এখানে প্রভুর স্তুতি করা হয়, আরাধনা করা হয়। একইভাবে আপনার ঘরেও যাতে সবসময় স্তুতি প্রার্থনা ও ঈশ্বরের ধন্যবাদ হতে পারে। আপনি যেইখানে থাকুন না কেন, যদি কাজ করেন সেখানেও যখনই আপনি সময় পান ঠিক তখনই ঈশ্বরের প্রশংসা করুন, একটা ছোট্ট গান করতে পারেন, ওনার গুণগান করুন। আমরা যাতে সবসময় ঈশ্বরের নামের মহিমা ও কীর্তন করতে পারি, আর যা যা মহান কাজ উনি করেছেন তার জন্য উনাকে ধন্যবাদ যাতে দেই, উনার ভালো কাজগুলি যাতে সবসময় স্মরণ করি। উনি ভালো কাজ করেন, উনি আমাদের উদ্ধার করেন, উনি অলৌকিক কাজ করেন, উনি আমাদের সামলান, উনি আমাদের সান্ত্বনা দেন, এমনভাবে যাতে আমরা বলি প্রশংসা করুন, সবসময় করুন। ঈশ্বর আমাদের জীবনে যা যা কাজ করেছেন সেইগুলি সবসময় স্মরণ করতে হবে, আর উনাকে ধন্যবাদ দিতে হবে। বলুন, হে প্রভু, আপনি আমাদেরকে সকল রকম বিপদ থেকে রক্ষা করেছেন, আমাদের প্রত্যেকটা কাজে আপনি আমাদের সঙ্গে ছিলেন। ঈশ্বরের সব ভালো কাজ স্মরণ করে উনাকে যাতে ধন্যবাদ দেই। দুটো জিনিস করতে হবে, স্তুতি করতে হবে আর ধন্যবাদ দিতে হবে, মানে ঈশ্বরের নামের মহিমা করতে হবে। 24 ঘন্টা ঈশ্বরকে স্মরণে রাখতে হবে। এই জন্যই এই জায়গাতে সব সময় স্তুতি প্রশংসা আরাধনা চলতেই থাকে। আপনিও যদি এখানে আসেন, আপনিও চুপ থাকতে পারবেন না, আপনিও স্তুতি প্রশংসা করবেন। আপনি যদি এখানে প্রার্থনা করতে আসেন, এই জায়গাতে নিশ্চয় আসবেন, কারণ এইখানে স্তুতি প্রশংসা হয়। সারা জীবন উনার প্রশংসা করতে হবে। যদি সব সময় আপনি মিনতি প্রার্থনা করতে থাকেন আর সব সময় স্তুতি ও ধন্যবাদ করতে থাকেন, তখন দেখবেন আপনার ঈশ্বরের সাথে সহভাগিতা হবে। আপনি যদি সব সময় ঈশ্বরের উপস্থিতিতে থাকেন, ঈশ্বর আশীর্বাদ করবেন। আপনি বলুন, হে পিতা ঈশ্বর, আমি নিজেকে আজ অর্পণ করি, আপনার অনুগ্রহের জন্য আমি প্রার্থনা করি, যাতে যখন আমি সফল হই আপনার নাম মহিমান্বিত হয়। আপনার এই ছেলে আর মেয়ে যাতে সব সময় চিরন্তর আপনার স্তুতি প্রশংসা করতে পারে, সব সময় যাতে ধন্যবাদ দিতে পারে, তাদের সকল কাজ সফল হওয়ার জন্য তাদেরকে আপনি আশীর্বাদ করুন। প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।